প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে কালীঘাট মন্দিরে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর ওয়ান ডে নির্বাচনী সাফল্য এবং পশ্চিমবঙ্গের ছটি উপনির্বাচনে কংগ্রেসের সাফল্য কামনাতেই পুজো দিতে আসলেন এবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কালীঘাট মন্দিরে। এবার কালীঘাট মন্দিরে পূজো দিতে দেখা গেল প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে। মূলত তিনি জানাচ্ছেন নেত্রী কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর ওয়ানডে নির্বাচনী সাফল্য এবং পশ্চিমবঙ্গের ছটি উপনির্বাচনে কংগ্রেসের সাফল্য কামনাতেই এই পূজো দিতে এসেছেন তিনি। এবার কালীঘাট মন্দিরে দেখা গেল কংগ্রেস সভাপতি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে। মূলত এই রাজ্যে ছটি উপনির্বাচনে কংগ্রেসের সাফল্য কামনাতেই পূজো দিতে আসলেন তিনি আজ। তো আমার পরিবার কংগ্রেস পরিবার, সারা ভারতবর্ষে কংগ্রেসের যারা মানুষ আছে তার সঙ্গে দেশের যারা মানুষ আছে এবং বিশেষ করে আমাদের রাজ্যে ছজন প্রার্থী আছে, সারা দেশে কংগ্রেসের যারা প্রার্থী আছে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর বিশেষভাবে প্রিয়াঙ্কা গান্ধী তিনি লড়াই করছেন, তার কারণ তিনি সমস্ত শ্রেণীর মানুষের জন্য, বিশেষ করে নিপীড়িত নির্যাতিত অবহেলিত এবং মহিলাদের জন্য পার্লামেন্টের ভেতরে তার যে কণ্ঠস্বর সেটাই যাতে পৌঁছয়। বিপুল ভোটে তিনি জিতছেন, আরও যাতে বেশি বিপুল ভোটে তিনি জেতেন সেই কামনা নিয়ে আমরা মা কালীর কাছে এই প্রার্থনা করলাম। সমস্ত মানুষকে সুস্থ রাখুন, ভালো রাখুন, অন্ধকার থেকে আলোকের দিকে নিয়ে যান এবং সবার জীবনে যাতে আলো সঠিকভাবে পৌঁছয়। একটা আলাদা শিহরণ মা কালীর কাছে আসা মানে আমার মনে হচ্ছে মা কালী হচ্ছে শক্তির আরাধ্যা দেবী। ইমেজ অফ কালী গডেজ অফ পাওয়ার, ইমেজ অফ কালী গডেজ অফ পাওয়ার। সেই কালী মায়ের কাছে আমরা শক্তি চাই যাতে অশুভ শক্তির বিনাশ ঘটে এই কারণেই, এবং প্রিয়াঙ্কা গান্ধী যাতে জয় এমনভাবে হয় ভারতবর্ষে, মহিলারা যাতে বলতে পারেন মাই মহিলা হুঁ মাই লড় সকতি। অদ্ভুত এই বঙ্গ আরও অদ্ভুত।